গ্রীষ্মকালে হঠাৎ কোনো অংশের বায়ু গরম হয়ে হালকা হয়ে উপরে উঠে যায়, আর সেই স্থান দখল করতে আসে আশপাশের বায়ু, ফলে সৃষ্টি হয় ঝড়। সমুদ্রপৃষ্ঠে সেই ঝড় শক্তিশালী হতে হতে রূপ নেয় মারাত্মক ঘূর্ণিঝড়ের। সেই ঝড়ের গতিবেগ কম থাকলে আঞ্চলিকভাবে ঝড় বলা হয়, কিন্তু যখন তা প্রবল গতিবেগ নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসে তখন তাকে সাইক্লোন বলে। হ্যারিকেন, টাইফুন ইত্যাদির সাথে প্রকৃতিগতভাবে এক হলেও ভারত মহাসাগরের এই ঝড়গুলোকে সাইক্লোন বলে। সেরকমই এক ঘূর্ণিঝড় ফণী ধেয়ে আসছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূলের দিকে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী তা আজকে পড়তে পারে 3-14 মে তারিখের মধ্যে। ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে উপকূলবর্তী এলাকাগুলোতে। বিশ্ব আবহাওয়া দপ্তর অর্থাৎ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, সংক্ষেপে WMO, এর আঞ্চলিক কমিটি এই ঝড়গুলির নাম ঠিক করে, যা ঠিক করা হয়ে থাকে অনেক আগে থেকে। ভারত মহাসাগরে সৃষ্টি হওয়া ঝড়গুলোর নাম রাখে ওই কমিটির 8টি দেশ: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান। তাদের নিয়ম অনুসারে সেই 8টি দেশ মোট 64টা নাম আগে থেকে ঠিক করে রেখেছে। সেই তালিকা থেকে পরপর নামগুলি নেওয়া হয়। এবারের ফণি নামটি দিয়েছে বাংলাদেশ। পরবর্তী ঝড়ের নাম হবে বায়ু, যা ভারতের দেওয়া। এইভাবে 64টি নাম শেষ হলে আবার ঝড়গুলির নামের তালিকা বানানো হবে। পরবর্তী নামগুলি যথাক্রমে বায়ু, হিক্কা, মাহা, বুলবুল, পাওয়ান ও আমফান। ইংরাজিতে FANI হলেও বাংলায় উচ্চারণটা হবে ফণী। ফণী কথার অর্থ সাপ, অর্থাৎ ফণা তোলা প্রাণী। ঝড়ের ভয়াবহতা ও প্রকোপের সাথে সামঞ্জস্য থাকার কারণে ঝড়ের নাম ফণী। একসময় ঝড়গুলোকে নাম্বার দিয়ে শনাক্ত করা হতো, কিন্তু তা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য থাকত। 2004 সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোতে ঝড়ের নামকরণ শুরু হয়। তাতে সাধারণ মানুষের কাছে তা বেশি গ্রহণযোগ্য হয় ও সকলকে সতর্ক করা আরও সহজ হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সতর্ক থাকবেন। নমস্কার।